আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এই দুইটি গ্রহের মহাসংযোগ চার রাশিকে আগামীকাল অর্থাৎ শুক্রবার সাতই জানুয়ারি দু হাজার বাইশ এই চার রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি করেছে কোন এই দুইটি গ্রহ আগামী কালি কিন্তু এই যোগ কিন্তু সৃষ্টি হয়েছে যে চার রাশি হতে চলেছে লটারি থেকে কোটিপতি দেখুন শুক্র বক্রি হয়ে আপনার মকর রাশি থেকে ধনু রাশিতে অবস্থান করেছে এবং মঙ্গল আপনার ধনু রাশিতে অবস্থান করেছে এই এখানে আপনাদের এই শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করায় আপনার লটারির গাঢ় যোগ সৃষ্টি করতে চলেছে অর্থাৎ আপনি যদি এই চার রাশির মানুষ হন আপনার জন্য লটারির কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ শুক্র হচ্ছে বিলাস কারক গ্রহ অর্থাৎ যার যত শুক্র মজবুত কিনা তার দেখবেন আমি বলছি তার দেখবেন গাড়ি বাড়ি আপনার মানে পার্থিব সুখ আছে তার হাতে ধরা কিন্তু দেবে সেই জন্য মহাদেবের উপাসনা আপনারা অবশ্যই প্রতি সোমবার করুন মহাদেব এর উপাসনা যদি করেন শুক্র আপনার মজবুত কিন্তু হবে এবং মঙ্গল এবং শুক্র একত্রে যদি আপনার রাশিচক্রে যদি থাকে আপনি কিন্তু ধনযোগ আপনার কিন্তু সৃষ্টি হয় অর্থাৎ আপনার দেখুন মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ এবং শুক্র হচ্ছে বিলাস অর্থাৎ একাধিক প্রপার্টির মালিক আপনি হবেন আপনি হয়তো খুব গরিব ঘরে জন্মিয়েছেন আমি মেনে নিলাম আপনি করে কিন্তু গ্রহ আমি আবার বলছি মানুষ কিন্তু ঘরে গ্রহ চক্রে অর্থাৎ আপনি গরিব ঘরে জন্মীয় আপনি কিন্তু রাজার তুল্য রাজতুল্য সম্মান আপনি পাবেন রাজতুল্য সম্পত্তির একাধিক প্রপার্টির মালিক হবেন লটারি থেকেও কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন অর্থাৎ হঠাৎ লটারি পাওয়া এবং বর্তমানে রাহুর যে প্লেসমেন্ট রাহু আপনার বৃষ রাশিতে আমি বারবার বলছি এটা রাহুর আনন্দ ক্ষেত্র এই আনন্দক্ষেত্রে ক্ষেত্রে রাহু যতদিন থাকবে লটারির ক্ষেত্রে বেশ কয়েকটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে এবং দেখো শনির সাথে নবপঞ্চম কানেকশান তৈরি করেছে এই শনির সাথে নবপঞ্চম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারির গাঢ় যোগ কিন্তু অলরেডি চলছে যেগুলো রাশির কথা বলছি আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন কিন্তু লটারি অনেকে কেটে কেটে ফেডা হয়ে গেছে হতাশ হয়ে গেছেন যে লটারি মিলছে না দেখুন লটারি মিলার ব্যাপারটা টোটাল ডিপেন্ড করছে আপনার নবম দ্বিতীয় পঞ্চম এবং লগ্নের উপর এবং আপনার রাশিচক্রে ভেনাস রাহু স্যাটান এবং আপনার মঙ্গলের উপর এই জায়গাগুলো যদি ভালো থাকে আপনি কিন্তু লটারি থেকে কোটিপতি কিন্তু আপনি হবেনই হবেন অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনার লাকি নাম্বার ফরচুনা নাম্বার আছে সেই জায়গাগুলো দেখা দরকার এবং আপনার কোন সময় লটারি খাটা দরকার আপনার এখন দশা দশা পারমিট করছে কি না সেটাও কিন্তু জানা দরকার এবং রাহু কবচ আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে তাদের ক্ষেত্রে রাহু কবচ পরিধান যারা লটারির ব্যাপারে আমার সাথে কনসাল্ট করেছেন তারা জানেন কি প্রসেসে আমি কথাগুলো আপনাদেরকে বলি অর্থাৎ কিছু নিয়ম আছে লটারি কাটার যদি আপনার দশা অন্তদশা পারমিট করে আপনি নিশ্চিত রূপে লটারি কিন্তু পাবেন আবার অনেকে আছে কাটছেনই না আমি আবারও বলছি এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে দায়িত্ব আপনার সম্পূর্ণ আপনার যদি রাশিচক্র পারমিট করে তাহলে আগামী দিন আপনি কোটিপতি না হলেও লাখপতি কিন্তু হবেন অর্থাৎ লটারির গাঢ় প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই চার রাশির ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই অনেকেরই নেই সেক্ষেত্রে আপনারা হস্তরেখা বিচার করেও আপনারা কিন্তু লটারির যোগ আছে কি না সেটা কিন্তু আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করতে পারেন আর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিংটা যাচ্ছে এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস আবারও বলছি এবং আপনারা যতটি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ততদিক আপনারা কিন্তু রিপ্লাই পাওয়ার সম্ভাবনাটা থাকবে ফোন সবসময় ধরা সম্ভব হয় না আমার অ্যাসিস্টেন্ট সবসময় ধরতে পারে না কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন তো কোন এই চার সৌভাগ্যশালী রাশি লটারি থেকে আগামী কাল হতে চলেছে মহা মহাকটিপতি রাহু শুক্র মঙ্গল এই রাশিগুলোকে করতে চলেছে কোটিপতি লাখপতি প্রথম যে রাশির কথা বলবো নোট করে নিন দায় সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল গাঢ় লটারির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনি যদি কন্যা রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর আগামীকাল কিন্তু লটারি লাগার সম্ভাবনা কিন্তু থাকছে দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারি পেতে চলেছে সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় লটারির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে অর্থাৎ লটারি থেকে আপরা কিন্তু অর্থ কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন অর্থাৎ এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে লটারির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে প্রথম রাশি আমি কি বললাম কন্যা রাশি দ্বিতীয় যে রাশির নাম বললাম আপনার মেষদাসী যদিও আমি আবার বলছি নিজ দায়িত্বে আপনারা লটারি কাটেন কারণ আপনার জন্মছক আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনার ভাগ্যে লটারির যোগ আছে কি না আপনার দশা পারমিট আমিট করছি না আপনার রাহু শুক্র আপনার মঙ্গল শনি আপনার কেমন আছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই জায়গাটা সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনাকে কিন্তু লটারি কাটতে হবে এবং পাশাপাশি দশা অন্তর্দশাটা আপনার কিন্তু দেখা দরকার এবং যাদের ক্ষেত্রে নেই আবারও বলছি হস্তরেখা আপনি বিচার করুন সেক্ষেত্রেও লটারি লাগার সম্ভাবনা বাড়বে এরপরে তিন নম্বর যে রাশি কথা বলবো যে রাশি প্রবল যোগ দেখা যাচ্ছে সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় লটারির যোগ আগামীকাল কিন্তু সৃষ্টি হতে চলেছে এই গ্রহের মহাসংযোগের ফলে আপনিও কিন্তু লটারি থেকে হতে চলেছেন মহা কোটিপতি ডায়েরিতে নোট করে নিন আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় লটারি থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পাবেন সব শেষ যে রাশি যে রাশি আগামীকাল লটারি থেকে কোটিপতি হওয়ার সম্ভাবনা আসতে চলেছে ভাগ্য খুলতে চলেছে সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় লটারির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই দুইটি গ্রহের মহা সংযোগের ফলে এই চার রাশির লটারির প্রাপ্তির সম্ভাবনাটাও কিন্তু বাড়িয়ে তুলছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই এ বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ